হোম কন্ডিশনে নিজেদের পরিকল্পনা কাজে লাগিয়ে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাতে চান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। সেই পথে টস হবে গুরুত্বপূর্ণ বলছেন তিনি। নিউজিল্যান্ড শক্তিশালী দল জেনেও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা। অন্যদিকে বাংলাদেশকে নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল বলেই মানছেন কিউএ অধিনায়ক টিম সাউদি। মঙ্গলবার সকাল 9:30 শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তিন স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক। জয় ব্যতীত যে অন্য কিছুই ভাবছে না টাইগাররা, সেটা তাদের চোখে মুখেই স্পষ্ট। সেই অনুযায়ী সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রথমে অধিনায়ক শান্তর সাথে এক দফা উইকেট দেখেন কোচ, এরপর আবারও একাই উইকেট নিয়ে গবেষণায় হেড কোচ চান্দিকা হাতুরুসিংহে, এরপর আবারও উইকেট নিয়ে ত্রিপাক্ষিক আলোচনায় মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার ও হেড কোচ। প্রেস কনফারেন্সে এসে প্রথমেই আসে উইকেট প্রসঙ্গ। উইকেট পর্যালোচনা করার পর টস যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেটা স্পষ্ট শান্তর কথাতেই। টসটা অনেক ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, উইকেট নিয়ে অনেক লম্বা ডিসকাশন হয়েছে তা না, উইকেটটা কীরকম আমরা বোঝার চেষ্টা করেছি এবং হোম অ্যাডভান্টেজ এই কথাটা বলতে চায় না। আমার মনে হয় যে প্রত্যেকটা টিমই যখন হোমে খেলে তখন কিছু না কিছু অ্যাডভান্টেজ তাদের থাকে, অটোমেটিকই থাকে। সো ওইটা আমরা নেওয়ার চেষ্টা করব এবং কালকে আসলে ম্যাচটা শুরু হলে আরও ক্লিয়ার বোঝা যাবে। ফার্স্ট সেশনে হয়তো বোঝা যাবে যে উইকেটটা কীরকম বিহেভ করতেছে, বাট আমাদের কিছুটা হলেও একটা আইডিয়া হয়েছে উইকেট সম্পর্কে। টেস্টে শক্তিমত্তার দিক থেকে এগিয়ে নিউজিল্যান্ড, এটা জেনেও হোম কন্ডিশনের সুবিধা নিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় নাজমুল শান্ত। নিউজিল্যান্ড টিম খুবই ভালো দল আমার মনে হয়। টেস্টে ওরা তো খুব স্ট্রং একটা সাইড এবং চ্যালেঞ্জিং একটা সাইড, বাট যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা এবং আমাদের স্পিনার্স বলেন বা ব্যাটিং যদি চিন্তা করি, অবশ্যই আমরা খুব ভালো দল। সো আমরা যদি আমাদের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি, আমাদের যে যার রোল ওইটা যদি আমরা প্ল্যান করে করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই টিমকে হারানো সম্ভব। পুরনো সব কিছু ভুলে টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না টিম টাইগার্স। শেষ দিনের অনুশীলনে পিছিয়ে নেই নিউজিল্যান্ডও, সবকিছুতেই পেশাদারিত্বের ছড়াছড়ি কিউইদের মধ্যে। বাংলাদেশের কন্ডিশনে টাইগারদের শক্তিশালী ভেবেই মাঠে নামবে ব্ল্যাক ক্যাপসরা। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ শক্তিশালী দল, তাদের স্পিনাররা খুব ভালো করেন এখানে, সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে। আশা করি ভালো একটা টেস্ট সিরিজ হবে। সাউদি জানেন বাংলাদেশের শক্তি আর দুর্বলতার দিক, তাই তো তাকে বেশ নির্ভর লাগলো। কিন্তু পরীক্ষার এই ক্ষেত্র মোটেও সহজ নয় নাজমুল শান্তর জন্য। 10 বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে এসেছে কিউইরা। এখন পর্যন্ত 17 টেস্টে মাত্র 1 জয় বাংলাদেশের, তাই তো বছরের শেষটা জয় দিয়েই রাঙাতে চায় টাইগাররা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, সিলেট।